চাষের আসর থেকে পালাতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির দাবি পরিবারের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মৃতের পরিবারের। ঘটনায় উত্তেজনা, মালদার ইংরেজ বাজারের শোভানগর পীরপুর এলাকার ঘটনা। মৃত শেখ সাত্তার বয়স 45, ইংরেজ বাজারের মোহনপুর এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, তাস খেলা দেখার সময় পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ধাওয়া করলে পুকুরে পড়ে যান সাত্তার। সাঁতার না জানায় জলে ডুবে যান। এরপর পুকুরের জলে খোঁজাখুঁজি করতে গিয়ে উদ্ধার হয় মৃতদেহ। জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ পীরপুর এলাকায় একটি বাগানে তাস খেলার আসরে হানা দেয় পুলিশ। ওই এলাকায় জুয়ার আসর চলছিল বলে দাবি পুলিশের। আচমকা পুলিশকে দেখতে পেয়ে উপস্থিত সকলে ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। কয়েকজন পুকুরের জলে ঝাঁপ দেয়, অন্যান্যরা জল থেকে উঠে পালাতে পারলেও ডুবে যান সাত্তার। পেশায় টাওয়ার শ্রমিক শেখ সাত্তারের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মালদা মেডিকেলে দেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। ওই বাগানে সবাই তাস খেলছিল আর ওই দেখছিল খারাপ, আবার সিভিকরা দৌড়ালো, আবার এবার ওই মানে বয়ে আর দৌড়ছিল আর পুকুরে যেয়ে আর ওই নদীতে পড়ে গেল। তারা ধাওয়া করছিল সিভিকরা কেন, মানে সবাই দৌড়া ধোয়া শিখলো আর ওই দেখছিল খারাপ। কি খেলা দেখছিল? আমার বাবা। তারপরে? তারপরে ওখানে পড়ে গেল, আমরা জানি না কি পড়েছে। আমরা মানে মোবাইলে ফোন লাগাচ্ছি না তো সুইচ অফ বলছি কি আমার বাবা নাই বাড়ছে। আমার ভাই ফোন করলো, আমরা দিদিরা সবাই ফোন করলো। আমরা ভাবছি মানে একটা জন আবার বললো কি আমাদের সঙ্গে পড়েছিল, ওই ওরা মানে যে পড়েছিল ওরা উঠে গেছে আর আমার বাবা উঠতে পারেনি। সাঁতার জানেন আপনার বাবা? না আমার বাবা। কোন নদী ওটা? ওটা পুকুর আছে, মানে নদী নাই, পুকুরে ওটা। পুকুরে? হ্যাঁ পুকুর আছে। কখন হয়েছিল খেলাটা? এটা মানে 11:30টার দিকে দুপুরবেলা। হ্যাঁ দুপুরবেলা 11:30টাতে আমরা খোঁজাখুঁজি করে 12:30টার দিকে। ওরা ওখানে কবে থেকে তাস খেলা হয় এরকম? আমরা তো ওগুলো আর জানি না কবে থেকে, মানে ওরা দেখছে। আমার বাবা তো কোনোদিন খেলা নিশা পানি। কোথায়? বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে প্রায় বেশি দূর হবে না, 1 কিলোমিটার। বাগানের ভিতরে? হ্যাঁ বাগানে। কোন এলাকা ওটা? ওটা মনপুর খুদ্দি বাড়িতে, মানে আমার আমার বাবার বাড়ি হলো মনপুর খুদ্দি বাড়ি, আর যেখানে তাস খেলা হচ্ছিল ওখানে পীরপুরে। পীরপুর? পীরপুরে। পীরপুর পোখারের। ওই বাবা মারা গেছে? মারা গেছে। পুলিশ গেছে ওখানে? পুলিশ গেছে ওখানে। কি নাম আপনার বাবা? শেখ সাত্তার। বয়স? বয়স 45। কি কাজ করে আপনার বাবা? আমার বাবা লেবারি, মানে টাবারের কাজ। মায়ের নাম কি? ছেলে পেলে আছে? আছে, 5টা। ঘটেছে কি যেটা বাগানে বসেছিল নদীতে ডুবে হয়েছে, সিবি গুলা মারাস্থল করেছে। কেন মারলো? কেন সিবি? সিবি অন্যজন তাস খেলছিল। হ্যাঁ অন্য হিসেবে বসেছিল তো এ ভয়ে পালাচ্ছিল। লাভ মেরেছে তো এই পিছলিয়ে পুকুরে পড়লো। সিভিল আর উঠতে দিচ্ছে না। পুলিশ ছিল না? সিভিক? সিভিক গুলা উঠতে দিচ্ছে না। কি ভেবেছে সিভিকরা? কি ভাবছিল সিভিক গুলা? এখন কি ভাবছে বলে বোঝা যাচ্ছে না। বলছি মানে জুয়া টুয়া এরকম ব্যাপার নেই? ওই খেলছিল না? না ও কোনো জুয়া ওয়া কোনো খেলে না। কারা খেলছিল তাহলে? কোনো ওর নেশা রেশা কোনো খুঁজ নাই। কারা খেলছিল ওখানে? অন্যজন খেলছিল। কোথায় হয়েছে ঘটনাটা? এটা মোহনপুর। খেলছিল কোথায়? তাস? কোথায় তাস খেলছিল? বাড়ি থেকে কতটা দূরে? বাড়ি থেকে একটু দূরে ছিল। কি নাম ইনার? শেখ সাত্তার। বয়স কত হবে? বয়স 45। কি কাজ করতেন? আপনার নাম? আপনার নাম? আমার নাম শেখ সজীবাল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.